আমার চেমড়ি তুই এত কথা বলছিস এত গালাগালি করছিস হাত একদম ভাঙিয়ে দেব ফালতু ছাদে আই তোর চুল ছিঁড়ে দেব আরে তুই চুল ছিঁড়ে তুই আয় এদিকে আয় তুই খালি ঝগড়া করতে চাস আমার সাথে দা আয় ওই কি হইছে কি হইছে জায়গাতে ফাইসা গেলাম গা আরে দুই মাথারি দিয়ে ঝগড়া লাগাই দিছে কি হইছে এই হ্যাঁ তোমাকে হইছে কি আপনি কিডা মরজালা আমারে চিনে না আমারে পুরো বাংলাদেশের মানুষ চিনে আর আপনি চিনেন না আমি হইলাম টেপা ঝগড়া করতে করতে হাঁপায় গেছি আপনি তো দেখেই নাই আর আপনি চিনবো কেমনে এরা তো ঢাকা শহরে ভাইসা ভাইসা আসছে জানেন না তো টেপা ভাই কেমন আছেন আছি ভালোই আছি জগা চেনবে না তুই ওলি হলো চেনবে না তাক তো আমি সেই ছোটবেলা থেকেই চিনি টেপা ভাই আপনার নামে একটা গান ছিল না আমি সেই ছোটবেলা থেকে অনেক শুনতাম আমার লয় গান আমার লয় আবার কি গান ওই যে জিতেন্দ্র নাইসে ছিল টেপা 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 লায়া 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 টেপা 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 লায়া 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 মরজালা এটা কি গান শুনলাম টেপা সঙ্গীত ফার্স্ট টাইম শুনলাম আরে টেপা ভাই বুঝিন না এরা তো খালি চান্সে থাকে গায়া দিল আর কি একটা গান সে বললো একটা কথা তুই বেশি জানিস তুই দেখেছিস এই ছবিতে জিতেন্দ্র আর জয়প্রদা কি সুন্দর করে নাচেছে ওই চিমড়ি ওই তুই বেশি দেখছিস না আমি বেশি দেখছি তোর বয়স বেশি না আমার বয়স বেশি ওই অবজা আবার লেগে গেছে দুই মাথারি জগা এখন কামের কথায় আহি আমার নাম হইলো টেপা কাম হইলো কোপা আচ্ছা জগা ওই ছকুনা কেটা যেন আছে অরে কই পামো উনাক জিজ্ঞেস করেন উনার কাছেই পাবেন আসলে তলে নিয়েই তো ঘোরে উনার বয়ফ্রেন্ড ছক্কু আজব কথা এ মাইয়াটা খালি উল্টা পাল্টা কথা কয় শুনেন টেপা ভাই ওর কথা একদমই বিশ্বাস করেন না ওই ছক্কু ভাই তো হচ্ছে আমার বাপ চাচার বয়সের আমার বয়ফ্রেন্ড হইতে যাবে কেন উনাকে তো আমি শ্রদ্ধার চোখে দেখি লেহালুয়া চোরবাট পরে আবার শ্রদ্ধার চোখে দেখো বালা কথা যোগা শুনো বেশি কথা কমু না সকুরে দেখলে কইবা যে টেপা আইছিল বাস হয়ে গেল আর এখন যাই আর টেপা ভাই যাই তো সেনগা ও জায়গা বালা থাকো তোমরা আরে মাথারি এই হুনো হুনো তোমারে কই তোমার ওই যে টেপা সঙ্গে না ওটা ভালো লাগছে কিন্তু আমার থ্যাংক ইউ একটু কইলার খুশি হয়ে গেছে মায়ের ঢং দেখার বাচ্চি না এরে মনা এরে জাদু এরে আর টোনা এরে আঁশের বৈদাটা এই তুই আর উপর রাগ করি উচিত কিলে তাহলে কথা কসাকা শেতার কি ফাট শেতা আবার কিয়া দিছে আর কোন কথা নই তুই ছাড়া তো আর কেউ নাই তুই এটা বুঝছ আর তুই নিয়ে আর লগে এটা লই রাগ করে থাকতি অনেক তোমাকে দেখলাম যে একটা লোকের সাথে কথা বলছো ওটা কে ছিল গো আরে উনারে চিনেন নাই উনি তো টেপা ভাই বলছো কি গো ক্রিকেটার টেপা সুজন এসেছিল
তুমি বলবে না আমাকে আমি একটা অটোগ্রাফ লিতাম ওর কাছ থেকে? ধুর দুলা ভাই, কি যে বলেন, উনি আসলে তো ভালোই হইতো। ওই ভালো তো লাগবই, হ্যাঁ, খালি পোলা গলাকে ছাদ উঠে গল্প করো তাহলে তো ভালোই লাগবো। আমার মাথা ঠিকই আছে, একদিন ভুল ছিল, এর লেগাই তো বলছি ঠিকই আছে। তুমি এখন কি বলতে চাইছো সেটা বলো। কি খবর লাগছে দুলা ভাই জি, কি বলেন, আমি তো সকালবেলা রাজাকে দোকানে ঘুরে আসলাম। এই বিউটি, তোমার সমস্যা কি? তুমি রাজাকের দোকানে তো ঘন ঘন যাচ্ছ কিসের লেগে? আর একটা যে বড় ব্যাটা আছে তোমার সমান তুমি জানো? ধুর দুলা ভাই, আমি তো গেছিলাম বাকুরখানি কিনতে। আচ্ছা শোন, অহন দেখা তোর যাওয়া লাগবো না, তোর যখন বাকুরখানি খাইতে ইচ্ছা করবো তো দুলা ভাই কবি আয় গেলে আইব। একই ফ্রি সার্ভিস পেয়েছে, ভালোই শুরু করেছে, একটাই সামলাইতে পারছে না, আর একজনের তো আমার মাথার পরে দিছে। আমি পারবো না বাকরখানি মাকরখানি আনতে, আমি গেলাম। দেখছিস বিউটি, দেখছিস তো দুলা ভাই কিত্তি কলাপটা, দেখছিস এই রাইনে আমি কেমনে ছংছে করছি, আমি বুঝবো পারছিস? এই রাইনে আমার দিন চলতেছে, বুঝবো পারছিস কিছু? আসলে দুলা ভাই জানি কেমন, একটা কথাও শুনতে চায় না, আমি যদি কিছু চাই তাহলে খালি আমার ঘুরায়, আমি তো তাকে কিছু বুঝাইতেই পারি না। আসলে আপা ব্যাপারটা কি হচ্ছে জানেন, আমার মনে হয় উনি আমাকে বুঝতে পারে না। ওই চুপ থাক, তোমার তো বান্দর মাই তুমি জীবনে দেখিনি, হ্যাঁ, তুই তো নিজের বোনের জামাই দুলা ভাই লাগে টাঙ্কি মারছ। কি খবর লাগছ? না আসলে কি বলতে গিয়ে কি বলে ফেলছি কিছু মনে করেন না আপা। আফরোজ আপা, ওইটা কি ভূত নাকি? মরজালা, এইটা আবার কোন চিজ? গায়ে গতরে ছাপানের ফেনার মাইকে চলাইছে, কাণ্ডটা কি? ওই মিয়া, কেট হাপনে? এ আম্মি কি শুরু করছেন? মরজালা, ছাপানের ফেনার মাইকে তুমি আয় পড়ছে ছাদের মধ্যে, আর তুমি আমারে কও আমি কি করছি শুরু করছি? আল্লাহ ডন ভাই, আপা আপা দেখছেন কি সুন্দর প্যাটও আছে। ওই চুপ থাক, তুই এত দেখে চোখ জাগে লাগে? ওই ডন, তোমাকে লাজ ছাড়ম কিছু নাই কে? খালি গতরে ছাপান মাইকে আয় পড়ছে ছাদের উপরে। এ আম্মি কি কন, 2 ঘন্টা ধরে সাবান মাইকে বাথরুমে বইয়া আছিলাম, হেইয়া কি কনফারেন্সের জায়গা? আম্মের কাছে কি মনে হয়, ওইয়া কি জাপান চীন বানাই দেছে যে ওইয়া বইয়া কনফারেন্স করতে হইবে? মুই চিল্লাইতে চিল্লাইতে মোর গলা ভাঙে গেছে, আম্মে পানি ছাড়েন না, মুই শাহনাজ রে কইছি যেতে হেইয়াও পানি ছাড়েন না, আম্মে কি মানুষ না সীমা রায়? ওই চমরাই কি কবে লাগছিস, হ্যাঁ, তুই সীমার কাজ করে আমার বাড়ি থেকে, তুই আমার সীমার কাজ, হ্যাঁ, যা তোর পানি জুটুক দিই, তা আমি তোর পানি দিমুই না, যা তুই যা। মুই কি আমলে থাকবো? তোর ইচ্ছা, আমার জিজ্ঞেস কেলা? ছি ছি ডন ভাই, আমি থাকতে আপনি এমনি থাকবেন, আপনি দাঁড়ান আমি বাসার থেকে মগ দিয়ে পানি নিয়ে আসতেছি। আরেকজনের মহাব্বত কইলে গুলো পারতাছে। ওই চমরি ওই, তোকে বাইতে পানি নাই, তোর মানে প্রতিদিন সকাল বেলা আমার বাসায় পানি দেয়, পানি নেওয়ার লেগে কলছিতে পানি নিয়ে যাচ্ছ মন নাই কে? এখন তুই মগ দিয়ে পানি আনলে গেলে হবি না? আপা যে কি বলেন, একটু তো পানি চাইছে। মুই এই কোন শহরে আসলাম, মুই একজন ডন, আনসাইরারা মোল্লাইকে কত কিছু করলে, আর একটু পানি আম্মে সারবে না, মুই কি টাকা কম দেই আম্মাকে? এই ঢাকা শহরের লোকই খারাপ, বুঝতেছেন? এই নেন একটু কষ্ট হয়ে গেল, আমি বালতি ভরে পানি নিয়ে আইছি। ডন ভাই, আপনি যদি পানি ধরছেন তাহলে কিন্তু আজকে আমি পানিতে ডুবা মরে যাব। এহা, এইয়া কেমন তারা কথা কইলে, এক বালতি পানিতে তুমি ডুবে মরে যাবা? এইয়া কোনো কথা? আয় আস্তা, পাহাড় পর্বতের মতো শৈললে ডুববে কেমন তারা? আমি কিছু জানি না, আপনি পানি ধরবেন না। রং তামচা চুরি করছে, বুইরা একবার গোসল করবো আর দুজন পানি লয়ে যাচ্ছে, একজন পানি সব কিছুর জন্য আপনি দায়ী। আইস আমরা যুদ্ধ করতে কথা বলছি, পানি না ছাড়লে মুই আম্মের নামে মামলা করে দেব। মামলা? তুই আমার লাগে মামলা কি করতে আছো? আছে যা করার তুই করিস, যা, এই রং রং দেখার টাইম নেই কি আমার কাছে? যা 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 বাড়ি ছেড়ে, জায়গা মামলা করকে যা করবো কর, কিন্তু এই বাড়িতে টাইম ছাড়া কোনো পানি পাবি না, এক বেলা পানি পাবি আর পানি পাবি না। হে খোদা, মুই শ্যাম্পু মাখা হাত তোমার দরবারে তুলছি, শ্যাম্পু যদি ভেজাল হয় তো কবুল করিও না, আর যদি শ্যাম্পু ভালো হয় তাহলে তুমি মরদোয়া কবুল করিও। এই মাতারিকে তুমি দেখাইয়া দিও হাসরের ময়দানে, এ যেন মোর পিছে বালতি লইয়া ঘুরে, মুই গোসল করবো না, মুই শুধু দৌড়াবো। আমিন,
হয় হয় আমিন বলে আমিনা দেন পানিটা দেন আপনার বলছি আপনি পানি ধরবেন না এ পানি ধরবেন না তো কি করবে এই উদাম গায়ে বসে থাকবে নাকি দেখতে কেমন লাগতেছে আমি তো বসে থাকতে বলি না আমি পানি নিয়ে আসতেছি এহা আপনারা কি শুরু করছেন আমি কিছু শুনতে চাই না আপনি পানি ধরবেন না কি হলো এটি বারে কেবারে ডন ভাই এটি দুডে সুড়ি পায় ভাই একলা একলা বডি দেখাচ্ছেন ভাই আমাদেরও তো বডি আসলো আরে এ আইসে যে না আমার বডি আবার দেখাইতে চায় আপনি কি করছেন কিছু বুঝাতে চাচ্ছেন নাকি আপনি কি হলো ভাই সুড়িগুলো তো সুত্তেই ধাপে বড়িচ্ছে আমার উপর ভাই ডিস্টার্ব করলাম নাকি এহা ঘষে তুমি ডিস্টার্ব করবা কি তোমার তো গইছেই সময় চলে যায় তো তুমি মুখে একটা কথা বলো তো এহা তোমার ঘরে কি পানি আছে কি করছেন ভাই পানি থাক পারল কৃষক বাড়ির তো দুই ড্রাম পানি ভরা আছে রেদুয়ানের কামই তো ওটা সকালবেলা যায় পানি ভরা মুই একটু স্নান করবো বুঝো এইয়া কি পসিবল কি করছেন ভাই আপনার পায়ের ধোলা পড়বে আমাকে বাথরুমে বাথরুমই তো নোংরা কি করছি ভাই পবিত্র হয়ে যাবে চলেন চলেন তাড়াতাড়ি চলেন হয় হয় মরে লইয়া চলো এই মাতারি গোজালায় মুই আর বাসি না এক ঘন্টা ধরে নিজেরাই চুলাচুলি করে মরতে আসে কে মরে স্নান করাবে মনে হয় মুই একটা শিশু আইসে কমবে কোনো চলো শুধুমাত্র তোর জন্য আমার পুরো কষ্টটা বিথা গেল সেই নিচ থেকে পানি টাইনে নিয়ে আইছি নে এবার পানি দে তুই গোসল কর তোকে কি আমি বলছিলাম নাকি পানি নিয়ে আসতে এখন তোর পানি দে তুই গোসল কর আমি গেলাম আর ঘষি ভাইকে একটা ধন্যবাদ যদিও পছন্দ করি না তোকে আমি আর ছাড়বো না বলে দিলাম আমি বারে অপটিশনা দরজাটা খুলো এ আমি আনাইছিন কে মেয়ে ভাই তো বাথরুমে হ্যাঁ তো স্নান করে হ্যাঁ আমারে দেখলে একখানে খুন কইরা হেলাবে আমি জান কি করছো শানাস তাক তো আমি আমার বাথরুমে থ্রেডিং করে দিয়ে আসছি সে কিংকা করে দেখবে আমাক আমি ইয়া কি কোন হে কখন গেলে তোমাদের বাথরুমে তো নাকি পানি নাই এটি তাই দেখি যে সাদর জায়া সেই মেয়ের সাথে কি কি করিছিল পরে লিয়া যে উঠে আমাদের বাথরুমে থ্রেডিং করে দিয়ে আসছে এ আমি এসব কি কর মুখ সামলায় কত কর আর আমি এখানে কি করেন এমনি আসছিলাম মানে অপটিশানে তোমার সাথে না কথা কওয়ার জন্য চান্স পাইলে এই কালি এমনি এমনি চলে আসে আরে শানাজ তুমি এখানে সুন্দর লাগতেছে তোমাকে যদিও আগে চোখ ফ্যাট হয়ে গেছো আর ঘষে মা তুই এখানে কি করস এই ফ্যাট গার্লের সাথে তুই আবার ব্যাপার না এ এ স্বরূপে তোর সমস্যা কি রে আমার নাম ওটাই পছন্দ তোর কি আছে যত মোটা হবি তত বেশি পছন্দ তাই না তুইও সেই ঘুরা ফিরে এই চেমরা না এক লোকে থাকলে যা হয় আর কি ব্যাপার না ঠিক আছে চালা হেই ফ্যাট গার্ল তুমিও থাকো চালায় যাও কোনো ব্যাপার না আল্লাহ হাফেজ টাটা বাই বাই মোরে কই ফ্যাট নিজের দিকে তাকায় দেখছে এগুলা সোল বলার কথা কানত লিলে হচ্ছে এগুলা মাইন্ডে দিলে কথা ভালো হয়তো পাগলে কি কয় ছাগলে কি খায় ওগুলো টেনশন নিয়ে লাভ আছে তোমার আম্মে অবশ্য কথাটা ঠিকই কইছেন এই যে নামের কথা আমি বুঝি না আরে এটা নাদিয়া না এই নাদিয়া নাদিয়া বিউটিফুল নাদিয়া দেখি রাস্তায় রাস্তায় ঘুরতেছে কি ব্যাপার হানি তুমি এতদিন পর কোত্থেকে আসলা আর তোমারে খুঁজতে খুঁজতে দেশবাসী অনশন শুরু করে দিছে কত তিন চারটা পর্ব ধরে তো খালি তোমারই খুঁজতেছে তোমারই খুঁজতেছে তোমার মাঝে যে পরিচালক কি পাইছে এই জানে ব্যাপার না তুমি এখানে হয় মই ফিরে আসছি ঘটনাটা বুঝলাম না সব কি বিক্রি করে আইসা পড়ছো নাকি এমনি আইলা টাকা পয়সা আছে নাকি না মুই সব ফেরাইয়া লই আইছি মোর অনুশোচনা হইলে হেয়ার জন্য অনুশোচনা হইছে খুবই ভালো লাগতেছে ব্যাপারটা এইভাবে যদি সবাই গুম হওয়ার পরে অনুশোচনা হইতো কত সুন্দর হয়ে যায় তোমাদের দেশটা সেটা কোনো ব্যাপার না কিন্তু তুমি না শান্তর বউ
তুমিও গেলা গা শান্ত গেল গা ব্যাপারটা আমরা কি বুঝলাম, কিন্তু এখন তো সবকিছুই কিছুই বুঝতেছি না, কি হইলো একটু খুইলা বলো বিষয়টা। শান্ত আর মুই এক গ্রুপে আসিলাম, হেইয়া আমার জামাই না, হেইয়া আমাগো প্যালেন্সি। কিছুই বুঝতেছি না, কি বলতেছো নাকি আমি ঘরের মধ্যে আছি, মাথার ঠিক আড়াইয়া তুপর দিয়া যাইতেছে, কিন্তু এখন কি করবা? জিনিসপত্র যা আছে সব ফেরত দেব আর ক্ষমা চাবো। এটা তো খুবই ভালো কথা, ক্ষমা একটা মহৎ গুণ। চলো দেখি ক্ষমা পাও কিনা, আমিও দেখব। হ্যাঁ সৌরভ ভাই, একটা কথা কই? একটা কেন, অনেকগুলো কথা বলো। মেয়েদের সাথে কথা বলতে তো আমার খুব ভালোই লাগে, আর তুমি তো সুন্দরী নারী, বলো বলো। আম্মের রে মোর কিন্তু খুব মনে ধরছে। এইটা কি কইলা, একটা হাসির নাটকে এমন একটা সিরিয়াস ডায়লগ দিয়ে দিলা। কোথায় গিয়েছে আজ সেই সব পাখি, সেই সব ঘোড়া, সাদা দালানের নারী? ইশিরে পুরাই খেয়েছে। আরে কোন নারীর কথা কচ? ও চক্কু দাদা, কেমন আছেন দাদা? হ ভাল আছি, তুই কই যাস? এই তো হাঁটছিলুম আর কবিতা আওড়াচ্ছিলুম। বুঝছি। আচ্ছা হুন, তুই কিন্তু বারবার আমার চা খাওয়ার কথা কে বারবার পল্টে নিতেছস। আচ্ছা কিন্তু আমার একটা কাম করে দিতে হইব। কি কাজ দাদা? আচ্ছা হুন, এই যে গোল পোটলাড়া দেখতাছস, এটা তোর লগে লয়ে যাবি তোর বাসায়। কি আছে এখানে দাদা? আবে এটা তোর বুঝতে হইব না, তোর কি কইবার লাগছে তুই লে যা। এটা কি খাবার জিনিস দাদা? লে হালো হালে তো বেশি কথা কয়, এটা খাওয়ানের না সুঙ্গনের, এটা পরে বুঝবি, যা যেটা কইছি এটা হুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে টুনি ছাপ না, ও টুনি ছাপ কই যেতেছেন? আরে খারা না প্রীত কইতেছি, এদিকে এদিকে মাগো। সেতি নি আরে বলায় কিও কাগি, আপনি কেমন আছেন? আমি তো ভালো আছি, মাগার আপনার কি হইছে? এই চোখ মুখে মন ঠুকে আছে গেলা? কিয়া কইতাম কাগি, জিগারে ভালোবাসি বুকে ধরলাম, হিজা আরে ফিসকিনা দি মারি দিছে। পিছন দা মারছে মানে? আরে বুঝেন ননি, সেতি আর ফিসন দি ছুরি মারি দিছে। কার কথা কবার লাগছেন টুনি মিয়া? ওই তসলিমার কথা কই রে, সেতি বলে আনলো থাকতো না। মাইয়া মানুষের কথা কইতেছেন? আরে মাইয়া মানুষের দিল তো বুঝুন যায় না, বুঝবে পারেন না ইকা। যাও গমন খারাপ করে লাভ নেই, কা আয়েন ঘরে আয়েন, আপনার একাপ গরম গরম চা খাওয়াই। মাগো সেতি নিয়ে আরে চা খাওয়াই তো, আপনি কি আর এক কাপ গরম গরম চা খাওয়াবেন না? আমার জিগায় চলেন। লন্ডন সাহেব চলুন গরম গরম চা। মাগো সেতি দিয়ে আরে চা বানাই দে। বাবুরে কি মিষ্টি চা, মুখ তো ভরি গেল। ভাল লাগছে? আর যে কি এখন হাঁচা করছেন নি? উদ্দিল তো ভরি গেল। খুব চলছে না? খুব চলছে বাবুরে। হ্যাঁ দি চলে আইছে, এরিও কইবে আনে ভালো আসেননি। থাকবো কি করে, সকাল হইলে তো বলে খালি বাকর খানি লিয়ে আসো, বাকর খানি লিয়ে আসো, আর এখানে আপনাকে বসে বসে চা গিলে আছে। ইন্তিজারুল চিল্লাতে চকেলা কি হয়েছে? সকাল সকাল তোমার যে বালতি ভরে চা খাওয়াচ্ছে নাকি বুঝলে গেছো? এখন কি গোটা দেশের লোকের চা খাওয়ার টেন্ডার তুমি লিয়েছো নাকি? হ্যাঁ আমাকে দিয়ে আর হয়েছে না? শোনো শোনো তোমার একটা কথা কই, ওই টুনি চাপ আছে না, হ্যাঁ তোমার কম বোঝায় বুঝছো না, এর লিগে তো আমার একটু মাঝে মাঝে দিল চায় কিছু গান গান করি, এর লিগে ওনার লয়ে চা খাইতেছি খাতি করতেছি, বুঝে পাচ্ছ? তুমি কিচ্ছু জানো না, তাসলিমা আছে না ফাসলিমা আছে তুমি জানো? ওকে কম্পোজ করে কি করেছে, ওকে বাড়িতে ঢুকতে দেয় না তাসলিমা, তোমাকেও কম্পোজ করে দিবে। এই এই মিস্টার টুনি লুক এট মি। বাবুরে সেটারে দেখতো কর, হানজাবি হাই জামা তো ছাড়া তার কিচ্ছু নাই, কি চাইতাম তোর? আমাকে কি টিভি চ্যানেলের মালিক মনে হয়? বাবুরে আনরে দেখলে তো টিভি চ্যানেল দূরে কথা, এটা টিভি সেটের মালিকও তো মনে হয় না। আপনি কি পেয়েছেন বলেন তো, আপনার কাছে মনে হয় যে ওটা কুলসুম রহমান? সারাদিন আমার মনে হয়েছে একটা টিভি চ্যানেল আছে আর ওই টিভি চ্যানেলে সারাদিন গান করবে। বাবুরে আয় তো এত ফ্যান্স বুঝি না রে,
এই সাগাইতে মাইনি এত ফেসালো জিনিসে উড়ে গেলাম। শুরু তো হয় চা দিয়েই, তারপরে যে কুণ্ঠে শেষ হয় তার এই চুপ থাকো তুমি, মেলায় কথা বলেছো তুমি আর কথা বলবে না, চা থেকে শুরু হয় এটা যে কুণ্ঠে চলে যায় পরে মানুষ আর টেরই পায় না। তুমি নিলে কি শুরু করছো হ্যাঁ বাবুরে আজ যাই গই হেতা তো কি লাগি লাগাই দিছে। এই থামেন থামেন, আপনার সাথে কথা আছে, আপনি যাকে পান তাকে সাথে এরকম লড়ালড়ি করে শুরু করে দেন কম্পোজের নাম করে। ইন্তেজার আর কথা বলো না, তুমি আমার অতীতের লাগে আমার কাছে আরে সমস্ত কম্পোজারকে আমি চিনি। ওই যে দেখো আরেক কম্পোজার সাউন্ড আসতে শুরু করেছে, ও আসবে পরে, সাউন্ড আগে আসবে। আবার কেটাইছে এ হ্যাঁ মুই। আপনি আবার কাকে কম্পোজ করবেন? ইদানিং তো আপনারা গানের থেকে মানুষে বেশি কম্পোজ করছেন। মুই আসলাম একটা কথা কইতে বুঝেন। আবার কি কথা? তোমার লগে না সকালবেলা ছাদে সব কথা কই দিছি? এই কম্পোজারের লাগাও তুমি শুরু করে দিয়েছো। অপরাধা তুমি একলা কি শুরু করেছো? কোন কম্পোজারকে তুমি ছাড়ছো না, কি ব্যাপার? তুমি একটা কথা কইবে লাগছো। তুমি কি না আর কোন কথা শুনতে চাই না, আমার চোখ যা দেখ যায় আমি চলে যাব। আমি কম্পোজার থাকবে